ভারতবর্ষের স্থাপত্য এবং ভাস্কর্য কিন্তু বেশ নজর কারা। আর এই ধরনের বেশ কিছু স্থাপত্য আমাদের গর্বও বটে তার মধ্যে রেড ফোর্ট কিন্তু অন্যতম ওয়েলকাম টু চ্যানেল টেলিস্কোপ লালকেল্লা আজকে এই লাল কেল্লা নেই আমাদের ভিডিও আমরা তো অনেকেই লালকেল্লায় বেড়াতে গেছি বা দিল্লির ওপর দিয়ে যখন আমাদের ট্রেন গেছে তখন লালকেল্লা দেখতেও পেয়েছি কিন্তু এই লালকেল্লার ব্যাপারে অনেক কিছু অজানা তথ্য আছে যেগুলি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কি জানেন যে লাল কি স্থাপন করেছিলেন ষোলোশো সালে শাহজাহান লাল তৈরি করান এই লালকেল্লা ছিল মুঘল সাম্রাজ্যের শাসকদের বাসস্থান তারা প্রায় দুশো বছর লাল কেল্লায় ছিল এরপর যখন ইংরেজরা ভারতবর্ষে আসে তখন এই ধরনের মুঘল শাসকদের বিতাড়িত করে এবং তারা লালকেল্লায় বসবাস করা শুরু করে লালকেল্লার নাম হওয়ার পিছনে কারণ হচ্ছে এটি দেখতে লাল এবং সমস্ত লাল পাথর দিয়ে তৈরি লালকেল্লার প্রতিটি জায়গায় আপনি পরতে পরতে পাবেন শৌখিনতার ছোঁয়া আর দারুণ সৌন্দর্যবোধের পরিচয় অর্থাৎ মুঘলরা যে কতটা শৌখিন এবং সৌন্দর্যবোধ সম্পন্ন ছিল তা কিন্তু এই লালকিল্লায় বেড়াতে গেলে বেশ বোঝা যায় লালকল্লার আরও একটি সুন্দর বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু আপনি প্রচুর জলের ছোঁয়া পাবেন অর্থাৎ বিভিন্ন জায়গায় জল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আছে অপূর্ব বাগান যে বাগান অন্যান্য ভারতবর্ষে যে সমস্ত বাগানগুলি আছে তার তুলনায় বেশ আলাদা এবং দারুণ দেখতে লাগে দু সালে এটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় যা কিন্তু ভারতবাসীকে আরও অনেকটা বেশি গর্ব অনুভব করায় প্রত্যেক প্রজাতন্ত্র দিবসে এখানে আমাদের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন এবং স্পিচ দেন সেটা তো আমরা টিভিতে সবসময় লাইভ সম্প্রচার দেখেই থাকি আসলে জানেন এই লালকেল্লা কিন্তু তৈরি হয়েছিল একটি সাদা পাথর দিয়ে তখন তার নাম ছিল কিলা ই মুবারক পরে সাদা পাথরগুলি আস্তে আস্তে নষ্ট হতে থাকে তখন ইংরেজরা এটিকে লাল রঙ করে দেন এবং এর নাম দেন লালকেল্লা লালকেল্লা যারা তৈরি করেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন উস্তাদ হামিদ আর উস্তাদ আহমেদ এই লালকেল্লার ভেতরেই কিন্তু ছিল শাহজাহানের সেই মুকুটটি যার মধ্যে থাকতো কোহিনুর হীরা লালকেল্লার দুটি গেট আছে দিল্লি গেট আর লাহোর গেট পাশেই বয়ে চলেছে যমুনা নদী এক অপূর্ব প্রাকৃতিক অবস্থানে কিন্তু এই লালকেল্লা অবস্থিত লালকেল্লার আকৃতি অষ্টভুজের মতো এখানে শাসক পত্নীরা ও দাসীরা থাকতেন তাই অনেকে লালকেল্লাকে রংমহলও বলতো এই লালকেল্লার ভেতরেই বাহাদুর শাহকে বন্দি করে রেখেছিলেন ইংরেজরা পরে তাকে রেঙ্গনে পাঠিয়ে দেওয়া হয় লালকেল্লা আগে আরও অনেক সুন্দর করে সাজানো ছিল এবং ছড়িয়েছিল প্রতি পরতে পরতে ভারতবর্ষের প্রচুর দামি রত্ন এবং আরও অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলি ইংরেজরা সব লুট করে নিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল তাই লালকেল্লার ভেতরে সেই সমস্ত জিনিস এখনও না থাকলেও আমাদের ইতিহাস বেঁচে আছে লালকেল্লার মধ্যে দিয়ে আমাদের গর্ব বেঁচে আছে লালকেল্লার ভিতরে ঢুকলেই বেশ একটা অন্যরকম অনুভূতি কিন্তু কাজ করে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনারা নিশ্চয়ই অনেকে লালকেল্লা বেড়াতে গেছেন তাই এই তথ্যগুলো শুনে আমার নতুন করে নিশ্চয়ই লালকেল্লাকে ভালো লাগছে সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে কিন্তু নিচে কামেন্ট বক্সে শেয়ার করতে একদম ভুলবেন না আর এই ধরনের আরও অনেক তথ্য যদি আপনারা আমাদের কাছ থেকে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন